সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ শো নিটোল নিউজ শো টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। এরই মধ্যে অকটেন ও পেট্রোল প্রতি লিটার 10 টাকা এবং ডিজেল ও কেরোসিন প্রতি লিটার 3 টাকা করে কমানো হয়েছে। তার মানে এখন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 65 টাকা, অকটেন 89 টাকা এবং পেট্রোল 86 টাকায় পাওয়া যাচ্ছে। 2013 সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম কমিয়েছিল সরকার। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হলেও দাম কমানোর দাবি উঠলেও এই সরকার সেটা কমায়নি। গত 31 মার্চ ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল শুধু। কথা বলবো আজ এই নিয়ে, জ্বালানি তেলের মূল্যহ্রাস জনগণের কি লাভ, এই শিরোনামে। আর অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান মিজানুর রহমান রাজু, এবং আমার বামে আছেন এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মনে হচ্ছেন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে জ্বালানি তেলের যে মূল্য এখন যেটা কমলো, সেটা এতদিন যেটা হওয়ার কথা ছিল, যেটা আমি আপনাকে শুরুতে বলছিলাম যে এতদিন যেটা কমার কথা ছিল, সেটা তো আরো বহু বাংলাদেশ থেকে ডিমান্ড ছিল আর বহু আগে হওয়ার, এতদিন পরে কেন হলো আপনার কি ধারণা? ধন্যবাদ আরিস ফর পুটিং দিস কোশ্চেন। এটার উত্তর এক কথায় এইভাবে না বলে আমরা যেভাবে জানি সেভাবে জিনিসটা বলছি। প্রথমে জিনিসটা বলা হয়েছিল যে বিপিসি দ্য ইম্পোর্টার, যারা জ্বালানি ফিউল ইম্পোর্ট করে, তাদের বিশাল পরিমাণ লস ছিল, সেই লসটা রিকভারির সুযোগ দিতে হবে, এবং এই জ্বালানি এই ফিউল প্রাইস ফল করার কারণে একটা সুযোগ হয় সেটাকে লস রিকভারির জন্য, এই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে, এক নম্বর। কিন্তু এরপরও আর একটা ব্যাপার আছে, যেটা যেটা আমরা শুনেছি এবং জানি, সেটা হচ্ছে বাজেট সংক্রান্ত ব্যাপারে। আমাদের এবারে যে বাজেট, চলতি বাজেট যেটা 2015-16, এখানে যে পরিমাণ ডেফিসিট ফাইন্যান্সিংটার প্রয়োজন হবে, বাজেট ডেফিসিটের যে ফাইন্যান্সিংটার প্রয়োজন হবে, সেখান থেকে আমাকে লোকাল রিসোর্স থেকে প্রচুর পরিমাণ রিসোর্স মোবিলাইজ করতে হবে, অর্থাৎ টাকা উঠাতে হবে। এটার অন্যতম একটা ইনস্ট্রুমেন্ট বা টুল হচ্ছে গা এই ফিউল প্রাইসটাকে ঠিক রাখা, সো দ্যাট আমরা যদি কমিয়ে ফেলি তাহলে পরে সেখান থেকে আমি টাকাটা কম পাবো, আর যদি ওই লেভেলেই রেখে দিই তাহলে পরে আমি একটু সময় পাচ্ছি আরও টাকা করার, রিয়েলাইজ করার বা টাকা উঠানো। এই দুটো কারণ আমরা মূলত শুনেছি, এটাই মূলত কারণ হচ্ছে গা প্রথমটা হচ্ছে গা মূল, দ্বিতীয়টাও কোনো অংশেই ডিভিশন হয়েছে প্রচুর, এবং ফিউল প্রোডাকশন এক্সট্রাকশন ফ্রম গ্রাউন্ড যেটা হচ্ছে আগে এককভাবে, যেমন সৌদিয়া, সাম গালফ স্টেটস, ভেনিজুয়েলা, এরা যারা ছিলেন এই সমস্ত কান্ট্রিজগুলো, নাইজেরিয়া, এই সমস্ত কান্ট্রিজগুলো যারা ছিলেন, এখন এর বাইরেও আপনার অনেক দেশ তারা অয়েল বা ফিউল প্রডিউস করছে, যেমন রাশিয়ানরা এখন চীনে এসে গেছে, এরকম বেশ কিছু এসছে কি তারা ন্যাচারালি ওপেকের কি করবে না করবে সব কিছু তারা মেনে চলবে বা মেনে চলছে না, এরকম অভিযোগ রয়ে যাচ্ছে, এবং ঘটনা সত্যিও ওপেকের সব ডিসিশনই যে তারা মানছে তা না। ইভেন ওপেকের ভেতরেও, ওপেকের কান্ট্রিজের মধ্যেও তারা যে একমত হতে পারছে না যে প্রাইসটা কি হবে, হয়তো অ্যাপারেন্টলি টু মেনটেন দ্য ইউনিটি অ্যাজ ওপেক অ্যাজ অ্যান অর্গানাইজেশন হয়তো তারা বলছে, কিন্তু এটার বাইরেও অনেক কাজ, অনেক রকমের কাজ হচ্ছে। তারপরে একটা রিসেন্টলি যে ইসিস নিয়ে যে ব্যাপারটা হয়েছে আর কি, সো কল্ড ইসলামিক স্টেট সিরিয়া টিরিয়া নিয়ে, ওরা হ্যাঁ ISI, ওরাও কিন্তু প্রচুর তেল বিক্রি করেছে বিভিন্নভাবে, এবং এটার নাকি বলে শোনা যায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলে টার্কি। হ্যাঁ, সুতরাং অ্যাকচুয়ালি যে ডিসিশনই হোক না কেন, তারা একমত ডিসিশনে তারা আসতে পারছে না, একমত হতে পারছে না, আর হলে পরেও সেটা যে ইনটোটাল সবাই ফলো করছে তাও বোধ হয় করছে না। আমি আপনার কাছে আসবো, আমি মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে আসছি, যে
এই যে জ্বালানি তেলটা কমানো হলো, আমরা যে প্রশ্ন যেটা ছিল এটাতে আমাদের লাভ কি বা সাধারণ জনগণের লাভ কি, আপনি যদি সংক্ষেপে বলেন যে এখন তাৎক্ষণিকভাবে কারা কারা লাভবান হচ্ছে এটাতে? লাভ তো স্পষ্ট, যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম গভর্নমেন্ট যেহেতু সিএনজি ব্যবহার নিরুৎসাহিত করতে যাচ্ছে, গভর্নমেন্ট যদি অকটেন এবং পেট্রোলের দাম মানে আরো একটু ড্রাস্টিক্যালি রিডাকশন করতে পারতো, মানে যেটা আমি প্রত্যাশা করেছিলাম 20 টাকা পর্যন্ত রিডাকশন করলে অনেকেই সিএনজি ব্যবহার কমিয়ে দিত, তাতে কিছু গ্যাস সাশ্রয় হতো যেটা আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারতাম। আর জনগণের প্রত্যক্ষ উপকারের কথা যদি বলেন, আসলে দুটো বড় সেক্টর ট্রান্সপোর্ট এবং মানে ইরিগেশন সেচ, সেখানে ডিজেল ব্যবহার হয়। এই 3 টাকা দাম কমানোর ক্ষেত্রে কমানোর পর এমনিতেই বড় রকমের প্রাইস কাট হলো, এখানে এই প্রভাবটা নিয়ে আসা খুব মুশকিল হয়। 3 টাকা দাম কমানোর ক্ষেত্রে এতে খুব বড় কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। একই তো ঘটনা দাঁড়ালো তাহলে, আপনি বলছেন যে বেসরকারি খাতে যারা বেশি ইউজ করছে এখানে অকটেন ইউজ করছে, এখানে বাকিটা যেটা ইউজ করছে এগুলোই তো বেসরকারি খাতে বেশিরভাগই হচ্ছে, জ্বালানি তেলের মূল্য যেটা আমরা বেশিরভাগ আশা করছি যে জাতীয় পরিবহন বা আদার্স তারা যেটা ইউজ করছে। অকটেন এবং পেট্রোল তো আসলে মানে ব্যক্তিগত গাড়ি বা অফিসের গাড়িগুলো নিয়ে জ্বালানি, এবং বর্তমান ব্যবস্থায় যেটা আরো একটা বড় ঘটনা ঘটেছে, এখন যেগুলো আধুনিক প্রযুক্তির দামি গাড়ি এগুলো কিন্তু আসলে অকটেন বা পেট্রোল চালিত না, ডিজেল চালিত, ম্যাক্সিমাম গাড়ি তো। সো ডিজেলের যেটুক দাম কমিয়েছে এটাতে খুব বেশি কোনো প্রভাব মার্কেটে পড়বে বা গভর্নমেন্ট এমনিতেই তো মানে আমাদের গুড গভর্নেন্সের অভাব আছে যে যে কোনো একটা জায়গার দাম কমালে তার লিঙ্ক সেক্টরগুলো নিয়ে এটার যে এফেক্ট হওয়া উচিত ওই এফেক্ট আমরা না এখন আমরা যেটা জানি গরিবের পরিবহন ডিজেল ডিজেল কেরোসিন এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বেশি গরিব শ্রেণীর জন্য বেশি দরকারি তা যারা কিনছেন এগুলা, আর সেক্ষেত্রে পেট্রোল আর আপনার যদি অকটেনের দামই যদি বেশি কমে আর এটা যদি কম কমে তাহলে কি আপনি যেটা আশঙ্কা করছেন সেটাই? দেখুন মানে দুনিয়া সদ্য কিন্তু মানে ডিজেলের দাম অধিকাংশ ক্ষেত্রে অকটেন এবং পেট্রোলের দামের একদম সমান সমান অথবা এর চেয়ে বেশি, কারণ এই রিফাইনিং ইন্ডাস্ট্রির যে ডিসিপ্লিন এবং এখন যে লিড ফ্রি এবং পলিউশন ফ্রি ডিজেল এটার কারণে কিন্তু ওয়ার্ল্ডের অটোমোবাইলস ইন্ডাস্ট্রি আসলে ধীরে ধীরে ডিজেল নির্ভর হয়ে যাচ্ছে, এবং ডিজেল নির্ভর হয়ে যাওয়ার কারণে দুনিয়ার অনেক দেশেই আর রিফাইনারি প্রোডাক্টের মধ্যে বেস করে তো আসলে এই রিফাইনিং প্রোডাক্টগুলোর দাম হয়, তো ডিজেলের প্রাইস কিন্তু সবসময় হাই এন্ডে থাকে। কিন্তু আমাদের এখানে যেহেতু ইরিগেশন এবং ট্রান্সপোর্টে ব্যবহার হয় তো অলওয়েজ কিন্তু ডিজেলের প্রাইস অকটেন এবং পেট্রোলের চেয়ে বেশি রাখার একটা প্রবণতা আছে। যেমন এই পেট্রোল, পেট্রোল আমরা আমদানি করি না, বরং আমরা গত বছর কিছু পেট্রোল রপ্তানি করেছি, এবং যে দামে ওই পেট্রোল রপ্তানি করেছি সেই দামে যদি আমরা দেশি মার্কেটে ছাড়তাম তাহলে দেশের বাজারে পেট্রোলের দাম 50 টাকাও রাখা যেত এভারেজ, কোনো সমস্যা তো আমরা কিন্তু কোনো পেট্রোল আমদানি করি, আমি প্রথম শুনছি আমরা এটা রপ্তানি করি, আমরা পেট্রোল রপ্তানি করেছি এবং খুবই মিনিমাম দামে করেছি, এটা একটা গেল। দ্বিতীয়ত যে বিষয়টা অকটেনের যে দাম কমিয়েছে এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে, যেটা প্রথমে দেখতে হবে মনোহর ভাই আরো ভালো বলতে পারবেন, ট্যারিফ ভ্যালু থাকে কিন্তু আসলে প্রোডাক্টের উপর, লিকুইড ফুয়েলও আছে, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে লিকুইড ফুয়েলের দাম কমে যায় বাংলাদেশ সহ অধিকাংশ দেশেই তার থেকে রেভিনিউ আর্নিংটা মানে স্ট্যাটিক রাখার জন্য তখন ট্যারিফ ভ্যালুটা বাড়ায়। এই বাজেটের আগে পর্যন্ত, এখন চলতি বাজেটের আগে পর্যন্ত কিন্তু প্রতি লিটার তেলের ট্যারিফ ভ্যালু ছিল 31 সেন্টস, এখন কিন্তু এটা করা হয়েছে 42 সেন্টস। সো আপনি যে দামেই তেল কিনেন না কেন এর উপর ট্যাক্স কিন্তু হবে 35 থেকে 37 টাকার মধ্যে, মানে 42 সেন্টসের উপর। সো ধরুন প্রাইভেট সেক্টর যে ডিজেল মানে ফার্নেস 2 মাস আগেও আমদানি করেছে 16 টাকা পার লিটার, সেই 16 টাকা পার লিটারের মধ্যে কিন্তু যখন ট্যাক্স আরোপিত হবে তখন কিন্তু ওটার দাম 37 টাকা ধরে ট্যাক্সটা ক্যালকুলেট হবে। তো সেই হিসাবে গভর্নমেন্ট যেটা বলছে যে আফটার ট্যাক্স তাদের, তারা বলছে ডিজেলের দাম তাদের 60 টাকা, কেরোসিনের দাম 60 টাকা 81 পয়সা, অকটেনের দাম 81 টাকা 63 পয়সা, পেট্রোলের দাম 78 টাকা 83 পয়সা, আর ফার্নেস ওয়েলের দাম 39 টাকা 61 পয়সা। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে কিন্তু একটা ফাঁকি আছে, সেই ফাঁকিটা হচ্ছে যে এখন অন অ্যান এভারেজ ধরেন ক্রুডের দাম $40 উপরে, আজকে দেখছি 44 মানে 40 এশিয়া মার্কেটে কিন্তু এখনো 40,
মানে এখন আমি ফিনিশ প্রোডাক্ট যেটা কিনছি, আমি ডিজেল পার ব্যালের কত কিনছি এটা প্ল্যাটস দেখতে হবে, আজকের প্ল্যাটস না দেখলে এটা বোঝা যাবে না। আমরা ইন্টারন্যাশনাল রেটে কিনছি, যেটা বিপিসি একবার চালু করেছিল যে প্রতি মাসের ফার্স্ট উইকে তারা একটা প্রাইস ইন্ডেক্স ঘোষণা করতো যে এ মাসে তাদের গত এক মাসে তাদের ফুয়েল ইম্পোর্ট কস্ট কত গিয়েছে, এভারেজ প্রাইসটা, এটা আবার শুরু করা দরকার। কারণ এই হিসাব এখানে একদিকে যেমন আছে, আর একটা হিসাবও কিন্তু আমরা ইনফরমালি জেনেছি এই সেক্টরে যারা কাজ করি, যেমন বলা হচ্ছে যে ডিজেলের কস্ট এই হিসাবে 60 টাকা বলা হলো, কিন্তু বিপিসির অন্যান্য সোর্স বলছে এটা ইটস অ্যারাউন্ড 43 টাকা। নিরুৎসাহিত হবে তার কারণ সিএনজির গ্যাপ এমনি কমে গেছে এবং সিএনজির দাম বাড়ানোর আর একটা প্রক্রিয়া চলছে। মানে আপনি বলছেন প্রাইভেট গাড়িতে আরো রাস্তা অনেক জ্যাম হবে? না, জ্যাম হবে এটা আমি বলছি না, এটা এটা একটা মানে উদ্ভট কথা। আপনি ট্রাফিক রাস্তায় কন্ট্রোল করতে পারবেন না, তার সলিউশন আপনি নতুন গাড়ি রাস্তায় নামাবেন না, এটা না। ঢাকাতে বহুত রাস্তা আছে, দুনিয়ার অনেক দেশ আছে যেখানে এর চেয়ে কম রাস্তা আছে, কিন্তু ট্রাফিক ডিসিপ্লিন এর চেয়ে অনেক বেশি ট্রাফিক আছে। ওকে, আমরা আগামীতে দাবি করব যে মোল্লা আমজাদ হোসেনকে ট্রাফিক মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হোক, যাতে করে আমাদের অন্তত খারাপ হবে না, ভালো করব, আমাদের আমাদের গেস্টরা যাতে যথাসময়ে অনুষ্ঠানে আসতে পারে। আমি সৈয়দ মিজানুর রহমান আপনার কাছে যাচ্ছি যে ওই একই ঘটনা আমি আপনার কাছে জানতে চাই যে সার্বিকভাবে এটা আমাদের অর্থনীতিতে কতটা আসলে প্রভাব পড়বে। আমি প্রসঙ্গক্রমে বলে নিই যে আপনি একটা অর্থনীতির ছাত্র, যদিও সাংবাদিকতা পড়ান, সেজন্য আপনাকে চাওয়া আর কি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য যে অর্থনীতির ছাত্র। আসলে অর্থনীতির ছাত্র বা অর্থনীতির মধ্যে সবাই থাকে, মানে অর্থনীতির নলেজ নিয়ে আমরা সবাই চলাফেরা করি, কারণ মানুষের ব্রেইন তো কাজ করে ম্যাথমেটিক্যালি, এবং ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি যাই হোক, ম্যাথমেটিক্সটা আসলে সবচেয়ে বেশি ক্যালকুলেটিভ হয় তখনই যখন অর্থনৈতিক চিন্তাগুলো থাকে, আমার লাভ কী, ক্ষতি কী, কী হবে না হবে। তো আমার মনে হয় যে ভাই যেটা বলছিলেন যে ওপেক আসলে আছে কি নেই, মানে সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটাকে ইকোনমিক্সের ভালোভাবে ভাষায় বলা হয় অলিগোপলি, অর্থাৎ যখন বেশ কিছু অলিগোপলি, আসলে এখন অলিগোপলি মার্কেটটা ভেঙে এটা এক ধরনের পারফেক্ট কম্পিটিশনের দিকে যাচ্ছে, যে কারণে অন্য অন্য দেশ অপশানস তৈরি হয়েছে। আর ঠিক একইভাবে অন্য জায়গায় যেটা হয়েছে, যেটা এই আলোচনার জন্য বেশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষের কি লাভ হবে। আসলে মানুষের লাভ কিন্তু বাজার নির্ধারণ করে দেয়, মানুষের লাভ আমাদের এই আলোচনা বা সরকারের এই সমস্ত নির্ধারণ এগুলোতে থাকে না, মানুষ তার নিজের লাভ খুঁজে নেয়। এবং মানুষ যে নিজের লাভটা খুঁজে নেয় সেটা কিভাবে খুঁজে নেয়, এটা একটু বললে আপনাদের কাছে হয়তো আরো পরিষ্কার হতে পারে। যেমন আমরা বলি না যে বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় সিন্ডিকেট করে, এই করে সেই করে, আসলে বাজারে জিনিসপত্রের দাম কিন্তু ক্রেতা বাড়ায়, বিক্রেতা বাড়ায় না, বিক্রেতা আসলে দাম কমায়। অর্থাৎ আপনি যদি একা একটা বাইরে বের হন, 10টা সিএনজি দাঁড়িয়ে থাকে, আপনি একা যদি কাস্টমার হন, ওরা ওরা কম্পিট করে আপনাকে সবচেয়ে কম দামে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। আর একটা সিএনজি দাঁড়িয়ে থাকলে আপনারা 10 জন যদি যান, আপনারা চোখের ইশারায় ওর দাম বাড়িয়ে দেবেন যে ও 200 টাকা মিটার তখন উপরে চলবে না, এটা ক্রেতা বিক্রেতা। তো এরকম বিভিন্ন ধরনের ডাইনামিক্স আছে। আর এই জায়গায় যেটা খুব ইন্টারেস্টিং পার্ট, আমি আপনার সাথে একমত যে আসলে সিএনজি ব্যবহার করাটা ডিসকারেজড হবে, হয়তো হচ্ছিল, কারণ এর মধ্যেই কিন্তু মাঝে মাঝে শোনা যেত যে আরে ভাই ইঞ্জিন নষ্ট হয়ে যায়, কারণ কি একটা জিনিস বানিয়েছে আপনার ভাত খাওয়ার জন্য, তাকে আপনি এখন ঘাস খাওয়াচ্ছেন, এই যে কনভার্সন করে যেটা করা হয়, নানা ধরনের জনমত আছে যে সিএনজি গাড়ি দুর্বল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। এখন যে হোক বা না হোক, মানে জনমত বা মানুষের, এখন সেটা একটা অংশ, কিন্তু 3 টাকা কমানোর ভেতর দিয়ে যে সাধারণ মানুষের মানে জনগণের লাভ কি, এটা যদি বলেন আপনি, বাংলাদেশের বিবেচনায় আসলে গাড়ি চালানোর লোকের সংখ্যা কিন্তু এখনো কম, রাস্তায় গাড়ি যতই বেশি থাকুক না কেন ইকোনমিক ডিসপ্যারিটি কিন্তু অনেক বেড়েছে, বেশিরভাগ গাড়ি কিন্তু খালি, প্রশ্ন তুলছি বেশিরভাগ গাড়ি খালি আছে। রাজু সাহেব, আমি এই প্রশ্ন তুলছি এই জন্যই যে বাসওয়ালারা কি তাদের যাত্রী ভাড়া কি কমাবে? অসম্ভব, কমাবে না, কেন কমাবে না? আর এর আগে আপনি যদি খেয়াল করে থাকেন, আমরা যে রেফারেন্সটা দিলাম 31 মার্চ যে ফার্নেস অয়েলের দাম কমালো, ফার্নেস অয়েল বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি ভুল না করি বললাম যে ইয়েতে গভর্নমেন্ট ইউজার, এটা গভর্নমেন্ট ইউজার, বিদ্যুৎ তৈরির জন্যই ব্যবহার হচ্ছে, বিদ্যুৎ তো আর দাম তো কমলো না, বিদ্যুৎ তো একই দামে আছে। বরং এটা হতে পারতো, যেটা যেমন মনে হয়, যেমন ধরেন জনগণের আসলে কোথায় লাভ, যেমন যে যুক্তিতে আন্তর্জাতিক বাজারে দাম কমার ফলেও কমানো হয় নাই বাজেট ঘাটতি মোকাবেলার জন্য, ঠিক একই যুক্তিতে আরো কিছুদিন না কমিয়ে বরং মানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যদি দিয়ে বিদ্যুতের দাম কমানো যেত, কারণ বিদ্যুতের ডিরেক্ট কনজাম্পশন কিন্তু একজন বেগারও করে, অর্থাৎ
সেই জায়গাটা হয়তো অ্যাডজাস্ট করার আরেকটা অপশন ছিল। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে তিন টাকা মানে যে জ্বালানি জনগণের সাথে সম্পৃক্ত সেই জায়গায় তিন টাকা কমানোর বিষয়টাকে বরং এক ধরনের হাস্যকর অবস্থা কিন্তু তৈরি হয়েছে অলরেডি। কারণ এই তিন টাকার দোহাই দিয়ে লোকজন যখন বলছে যে বাস ভাড়া কম নাও, তখন সেখানে কিন্তু মানে নানা ধরনের অসন্তোষ ফান করছে। কারণ বাসের ভাড়াটা কিন্তু শুধু জ্বালানির উপর ভিত্তি করে হয় না, বাসওয়ালাদের উপর ক্ষিপ্ত হচ্ছে আসলে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু বাসের ভাড়াটা নির্ধারিত হয়। আমরা মনে হচ্ছে প্রথমে আমি একটু সিস্টেমেটিক ইতে আসি যে ইনফ্যাক্ট তেলের কিন্তু আমরা যদি সংখ্যার দিক থেকে ধরি, কোয়ান্টিটির দিক থেকে ধরি, তেলের কিন্তু বা জ্বালানি কিন্তু মূল ইউজার কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণ। এবং পাবলিক সেক্টর যেটা হয়, যেমন ধরুন ইউ আর প্রডিউসিং বা জেনারেটিং ইলেকট্রিসিটি, বড় কনজিউমার, রেলওয়ে বড় কনজিউমার, এগুলো ফর পাবলিক সেক্টর সাপোর্ট। আর এমনি মনে করেন কেরোসিন বা ডিজেল আদারওয়াইজ যেগুলি আপনার ইরিগেশন পারপাস ইউজ হচ্ছে, একটা স্ট্রেট ওয়ে সেটা সাধারণ লোকের। এখন এখানে যে ইম্প্যাক্ট, আপনি কি পরিসংখ্যানটা জানেন যে ডিজেল এবং কেরোসিন আমাদের আসলে কতটা ব্যবহার করি আমরা? এই 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 রিয়াস রাফলি সাধারণ লোকের রাফলি না রাফলি সবগুলি মিলে বলতে পারবো, অতখানি ব্রেকডাউন নেওয়ার জন্য আমি প্রস্তুতি পাইনি। আমি স্টেট অফিস থেকে এসেছি, প্রায় কত 50 লক্ষ টনের বেশি আমি এর বেশি মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ আমি ওই ব্রেকডাউনটা নিয়ে আসতে পারিনি সাথে সাথে। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন ধরুন কনজারভেটিভ অ্যাটিটিউডে গভর্নমেন্ট জিনিসটা কমালো, অন্যান্য জায়গাতে যেমন ধরুন অকটেন পেট্রোলে 10 টাকা কমাইছে, কিন্তু ডিজেল অ্যান্ড এসকে তে কমিয়েছে, এসকে মানে কেরোসিন আর কি, কমিয়েছে আপনার 3 টাকা। তো এখানে মোল্লা যে কথাটা বলেছে আমি কিন্তু তার সাথে বহুদূর একমত, এটার কোনো ইম্প্যাক্ট পাবলিকে বা পাবলিক সার্ভিসে হবে না। মানে জ্বালানি মূল্য এই সময়ের মধ্যে প্রায় এক মাসের মধ্যে 2 বার কমলো, একবার ভেনেজুয়েলা কমালো, একবার এটা কমালো, দুইটাই জনগণের কাছে কোনো লাভ যাচ্ছে না। একটা একটা কথা বলছি, সরি, এফও কমানোতে ওটা স্ট্রেট ওয়ে সরাসরি কিন্তু জনগণকে খুব একটা তেমন এফেক্ট করে না, বা বাড়ানোতেও তেমন একটা এফেক্ট করে না, কারণ এফওর ইউজার কিন্তু সাধারণ জনগণ না। সেটাই বলছি, তাহলে দুইটাতে ইউজার সাধারণ জনগণের ইউজারটা হচ্ছে ওখানে যদি আপনি বিদ্যুতের দাম কমাতেন তাহলে উপকার হতো। আমি বলছি সরাসরি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি স্ট্রেট ওয়ে তো এফও দিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, কি হচ্ছে ওটা ইলেকট্রিসিটি। আপনি তো ইলেকট্রিসিটির দামটা কমান নাই, যদি কমাতেন তাহলে পরে একটা রিলিফ আসতো। সেই কারণে ডিজেল পেট্রোল এগুলো যা আছে তাই থাকুক, ফার্নেস আরো কমুক তাহলে। মেবি হু নোজ, বিষয়টা হচ্ছে ফার্নেসের দাম কমানোর ক্ষেত্রে কিন্তু অন্য যুক্তি ছিল, যেটা হচ্ছে পিডিবি থেকে বলা হচ্ছিল বিপিসির বাইরে এসে তাদেরকে আমদানির দায়িত্ব দিয়ে দেয়া হোক ট্যাক্স ফ্রি, যেটা প্রাইভেট সেক্টর এখন 24 টাকা বা 26 টাকা পড়ছে, তাতে পিডিবিকে যে ইন দ্য নেম অফ সাবসিডি যে টাকাটা দেয়া হয় সেটা পিডিবি কমে আসতো। এবং এখন অন অ্যান এভারেজ বিদ্যুতের জেনারেশন কস্ট 6 টাকা প্লাস, কিন্তু ফার্নেস যদি ট্যাক্স ফ্রি পিডিবিকে আমদানি করতে দেয় তাহলে এটা 5 মানে 6 টাকার নিচে নেমে আসবে বিদ্যুতের এই মুহূর্তে জেনারেশন। এই যে 31 তারিখে দাম কমিয়ে ডিজেল মানে ফার্নেসের ওটার এফেক্ট তো এখনই পাবেন না, কিন্তু উল্টা কাজ আর একটা করে রাখছে তারা অলরেডি প্রায় 4,400 কোটি টাকা শর্টেজ দেখিয়ে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব কিন্তু দিয়ে রাখছে বিএফসি কে এবং প্রেশারাইজ করছে দাম বাড়াতে। যে বিষয়টা না বললাম যে একটা ছোট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা আবার ফিরে আসছি। দর্শক একটা বিরতির পর ফিরে আসছি, আশা করছি সঙ্গেই থাকবেন।
দর্শক স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক, কথা বলছি জ্বালানি তেল, জ্বালানির মূল্য হ্রাসে জনগণের লাভ কি, এই শিরোনামে। আর মনে হচ্ছে আমরা যেটা আপনার কাছে আগে ছিলাম যে সাধারণের আসলে লাভ কি, বিশেষ করে সবার একটা আশা ছিল যে গণপরিবহনের ভাড়া এখন যে হারে বেড়েছে, যে বিশেষ করে যাত্রী পরিবহনে, আর অন্য অন্য কিছু তো আমার মনে হয় না যে আর ডিজেল বা অন্য কিছু ইউজ করে, যাত্রী পরিবহনের উপরে বেশি ভরসা। ইভেন ট্রান্সপোর্টেশনে যে জিনিসপত্র যে আনা উনা করে ট্রাক, সেটার উপরে অনেক কিছু আছে, ট্রাকের ভাড়া যদি কমে তাহলে পণ্যেরও হয়তো দাম কমবে। নিশ্চয় আপনি এটা আরও ভালো বুঝেন। থ্যাংক ইউ। আমি জেনারেলি ব্রডলি পরিবহন কথাটাই বলি, দ্যাট ইনক্লুডস বোথ কার্গো অ্যান্ড প্যাসেঞ্জার, ওয়েল ওই মানে ট্রাক বাস সমস্ত কিছু। আচ্ছা, এখন ধরুন গণপরিবহনের ভাড়াটা যদি কমে তাহলে পরে এটার ইফেক্ট সর্বত্রই পড়বে, অল মার্কেটস, স্মল মার্কেট, বিগ মার্কেট, রিটেইল মার্কেট বা আপনার কি আউট, যে কোনো গোটা দেশেই এটা পড়বে। আমার পয়েন্ট হচ্ছে অন্যখানে, সেটা হচ্ছে যে যে হারে আপনি কমাইছেন সেই হারে কি আপনার ভাড়াটা কমলে কত আসে, অ্যাজিউমিং যে আপনার যেটা আমি 1 টাকা ভাড়া দিতাম সেখানে হয়তো এরকম কমে 95 পয়সা দিতে হবে, তাই আমি 5 পয়সা দিব কোত্থেকে, 5 পয়সা তো কারেন্সি দিই নেই, কারেন্সি মানে ইয়েতে আছে কিন্তু সার্কুলেশনও তো নাই, গণপরিবহনের ভাড়াও কমবে এবং সেটা কিভাবে কমবে, যে তেলের দাম লিটার প্রতি যত কমবে এই ভাড়াও কিলোমিটার প্রতি তত কমবে একটা প্রপোর্শন। এখন এটা কিভাবে ড্র করবে, কিভাবে হিসাব করবে সেটা আমি জানি না। আমরা 1 কিলোমিটার হিসাব করছি কেন, আমরা তো দূরপাল্লার গাড়িতেও যাচ্ছি, একের থেকে তো শুরু হবে, ইউনিট টু ইউনিট টু, সেখানে আপনি 105 পয়সা যে আপনার সংকট ছিল 5 পয়সা কমিয়ে দিলে ওইখান থেকে 20 মাইলে তো আপনার 1 টাকা পাওয়া যাচ্ছে। আর যারা 1 মাইলে ওদের, ওটা তো আপনি লং ডিস্টেন্সের কথা বলছেন, শর্ট ডিস্টেন্সে সেটা কি হবে বললাম। আচ্ছা, এই আর এখানে আমি আর একটা এখানে এখানে আর একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে স্টেট মিনিস্টার ফিউল নাসরুল হামিদ, ওই যে নদীর উপরে, এনিহাও ইনি বলছেন যে এটা এই জিনিসটা অন্তত নিয়ারলি অ্যাবাউট ফর 3 মান্থস ইট উইল বি আন্ডার অবজারভেশন, এটা অবজারভেশন থাকা হবে যে থাকবে এই প্রাইসিংটা, যে নিউ প্রাইসটা কমালো যে দামটা এইটা। আমি আমার বিরতি নিতে হবে যেন আপনার কাছে আবার আসবো পরে। না না, বিষয়টা যেটা নিয়ে আপনি আলাপ করছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হাই টাইম চলে আসছে, কারণ ডিজেল আমি মানে সব ফুয়েলের দাম মার্কেটের উপর ছেড়ে দিতে আমি বলছি না, বিশেষ করে ডিজেল এবং কেরোসিনটা বাদ দিয়ে এটাতে সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। তার কারণ আমি ডিজেলের দাম 50 টাকা করে দিলাম, এটার এফেক্ট গভর্নমেন্ট এনশিওর করতে পারবে কিনা মার্কেটের উপর, তাছাড়া কিন্তু আমি ডিজেলের দাম কমার পক্ষে না। যেমন সেচ একটা বিজনেস, এটা গরিবরা ইউজ করে, তো এখন আমি ডিজেলের দাম সেচের জন্য যদি 50 টাকা করি, ওর যে বেনিফিট, ওটা যে পানি যে কিনছে সে পাচ্ছে কিনা। আমি মনে করি আদার দেন কেরোসিন এবং ডিজেল অন্য সব ফুয়েলের দাম নির্ধারণ মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে লিঙ্ক করে প্রতি মাসের 1st উইকে অ্যাটলিস্ট প্রাথমিকভাবে প্রতি 3 মাসে অ্যাডজাস্টে যাওয়া উচিত আমাদের। তো আপনি ডিজেল এবং এটা কি বলে কেরোসিনের দাম কমানোর কেন চান না? এটা আমি যদি আপনাকে একটু বলি, সেটা হলো যে উনি চাচ্ছেন না যে কারণে, এটা বোঝার ব্যাপার। সেটা হলো যে সেটা তো একটা লাইন যদি এখানে বলে নিই আপনার বোধহয় সুবিধা হবে। আমি চাচ্ছি না এই কারণে যে স্টিল আমার সরকারের উপর ভরসা নাই যে ডিজেল এবং কেরোসিনের দাম মার্কেট নির্ভর ছেড়ে দিয়ে কম দামে ডিজেল এবং ফান্ডে মানে ডিজেল এবং কেরোসিন পাওয়া গেলে এর বেনিফিটটা মানুষ পাবে, এটা আমাদের উপর এখানে এনশিওর করার মতন ইয়ে নাই। তার কারণ হচ্ছে কখনো কখনো এই যে মানে মানে ফলের চেয়ে বিচি বড় হয়ে যায় না, আমাদের ট্রান্সপোর্ট সেক্টর আসলে মোর পাওয়ারফুল, সো সামটাইমস গভর্নমেন্ট, সো তারপরেও যদি যদি সেটার একটা প্রাইস লেভেল ফিক্স করা থাকে তখন অন্তত বার্গেইন করা যায় যে এটা তো এই তাহলে আপনাকে ওটা করে দিতে হবে, তেলের দাম এই রেঞ্জে থাকলে ভাড়াই হবে। কারণ হচ্ছে যারা অক্টেনের ইউজার, যারা আমাদের পেট্রোলের ইউজার, আপনি তো সেটাই বলতে চাইছেন, তারা আসলে মার্কেট ইকোনমির সাথে অ্যাডজাস্ট করুক,
কারণ তারা কিন্তু সমাজের একটা বিশেষ অংশ, এটা তো স্পষ্ট, খুবই স্মল, বিশেষ এবং খুবই স্মল, কেন স্মল ওই তুলনায়, আমি ভাবছি জন্য এই কথাটা বলছি, আমি বলছি যে ডিজেলের দাম কমায় মার্কেট প্রাইস করা উচিত, কিন্তু তার আগে এনশিওর করতে হবে যে এর বেনিফিট এন্ড ইউজাররা কিভাবে পাবে, তার আগে ডিজেলের দাম কমিয়ে কোনো লাভ। ওকে, সেটা আপনি একটু ব্যাখ্যা দেন, আমি বিরতির পর আবার আপনার কাছে আসবো। আবার একটি বিরতি নিচ্ছি দর্শক, সঙ্গে থাকুন। দর্শক স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন টেবিল টক, কথা বলছি জ্বালানির মূল্য হ্রাস জনগণের লাভ কি এই শিরোনামে। মনে হচ্ছে আবারও আসছি যে আপনি বলছিলেন যে এই সরকার যথেষ্ট সময় দাম কমায় নেয়, এই জন্যই যে তারা একটা লোকসানি প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তারা কভার করার জন্য এটা করেছিল, কিন্তু এখন তো ওই বিপিসি যেটা বলছে পেট্রোলিয়াম কর্পোরেশনের ও এখন মোটামুটি লাভজনক অবস্থা আছে কি না, এখনো তারা লুজার, আর সরকার কি এটা এই পলিসি এখনো অব্যাহত রাখা ঠিক আছে কিনা? আমি এই প্রসঙ্গে একটু কথা এইভাবে বলছি, বিপিসি ব্যাপারটা এখানে আমি একটু সেকেন্ডারি নিয়ে যাচ্ছি, লাভ 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 মানে লাভ পর্যায়ে আছে না না আছে ওটাকে আমি নিয়ে আসছি এই পর্যায়ে। ইতিমধ্যে আমাদের তথ্য মতে বা সরকারের কোন লাভ লাভ চালিয়ে যাওয়া উচিত কিনা সরকারের, না সরকারের এখানে একটা ব্যাপার আছে, সরকার লাভ চালে সরকারকে তো কিছু লাভ করতে হবে, তাহলে সরকার চলবে কি করে, এটা পরিষ্কার কথা, কথাটা খারাপ লাগলো সত্যি কথা, গভর্নমেন্ট চলবে কি করে, গভর্নমেন্ট তো টাকা লাগবে। তো এখন আমরা বুঝতে পারছি ঘটনাগুলি কি হচ্ছে বা জানতে পারছি ঘটনাগুলি ঘটছে, কিন্তু তৎসত্ত্বেও আমাদের অনেকগুলো জিনিস অ্যাকসেপ্ট করে গ্রহণ করে নিতে হচ্ছে। তো ঠিক হচ্ছে কি সেরকম, আপনি এখন ঝট করে একটা বিরাট স্কেলে 3 টাকার জায়গা দিয়ে আপনি মনে করেন 30 টাকা কমিয়ে আনতেন, না আনলেন ভালো কথা, আপনি সাধারণের কাছে বা অনেক লোকের কাছে বাহবা পেলেন, হাততালি পেলেন, পেলেন, দেখা গেল 2 মাস বা 3 মাস পরে ওপেক তো এখন সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেট অত্যন্ত মানে রক মার্কেট হয়ে গেছে আর কি, ঝট করে আবার প্রাইস ওঠা শুরু করলো, তখন আপনি সেক্ষেত্রে আবার অ্যাডজাস্ট করবেন টুয়ার্ডস হাই। তার মানে আপনি বলছেন যে যে দামে আছে এখন সেটা একটু অব্যাহত থাকা দরকার, এটা আমি বলছি যে যে দামটা আমি একটু স্পেসিফিক্যালি বলি, যে দামটা দেওয়া হয়েছে এটা এটা খুব একটা আহামরিযোগ্য কিছু না, আর একটু কমালে ভালো হতো, কিন্তু তারপরেও আমি বলবো এটা গুড স্টেপ টুয়ার্ডস এ ডেভেলপমেন্ট। রাজু সাহেব, আপনাকে যেটা বলেছে এই এই যে একটু কমলো, এটা কি অর্থনীতিতে একটু একটু অগ্রগতি হবে আমাদের, অন্য কিছু একটু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা কাজে লাগানো যায় এটাকে? অর্থনীতিতে যে কোনো নড়াচড়াই অগ্রগতি, ডেভেলপমেন্ট শব্দটা কিন্তু শুধুমাত্র ওঠানা নামা ওঠা সব, মানে যে কোনো ট্রান্সফরমেশনই অর্থনীতির জন্য অগ্রগতি। সেদিক থেকে আমরা তো ইনফ্লেশন নিয়ে অনেক কথা বলি, ডিফ্লেশন নিয়ে বলি না, অর্থাৎ শুধু যে জিনিসপত্রের দাম বাড়াতে সবসময় খারাপ তাও কিন্তু না, অর্থাৎ দাম কমলে কিন্তু অর্থনীতির আরো ভয়াবহ অবস্থা হতে পারে, যে অনেক সময় ধরেন দাম কমে গেল তার মানে জিনিসপত্র বিক্রি হলো না, এবং জিনিসপত্র বিক্রি হলো না মানে হচ্ছে প্রোডাকশনের দরকার নাই, প্রোডাকশন কমে গেল মানে লোকজনের চাকরি থাকবে না, এবং লোকজনের চাকরি থাকবে না মানে তার ক্রয় ক্ষমতা থাকবে না, লোকজন কিনবে না, মানে নানা ধরনের সাইক্লিক ইম্প্যাক্ট আছে। তো সেই দিক থেকে যে কোনো মানে জার্কিং, ভূমিকম্প থেকে শুরু করে যাই বলেন, সেই জার্কিং গুলো যদি ধীরে ধীরে হয় সেটা অর্থনীতির জন্য সহনীয়, বাট সেটা যদি খুব বাম্পিং হয় সেটা অ্যাডজাস্ট করা কিন্তু ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাকে, বললাম যে আপনি আগামী পাবেন একটু যদি শেষ করেন। না আমার কথা একটাই, যেটা বিদ্যুতের দাম গভর্নমেন্ট প্রায় 9 বার বাড়িয়েছে, মানুষ অব্যাহতভাবে সাবসিডি কার্ডটাকে সাপোর্ট করেছে, কিন্তু গভর্নমেন্ট যে তেলের দাম এখন প্রতীকী কমালো, আমি এটাকে মার্কেট অ্যানালিসিস করে কমানো বলবো না, প্রতীকী কমানো, এটা গভর্নমেন্ট আরো 6 মাস আগেই করতে পারতো, তাতে জনগণের আস্থাটা তাদের উপর বাড়তো, যে যেখানে বাড়ানো দরকার গভর্নমেন্ট সেখানে বাড়াচ্ছে, যেখানে কমানো দরকার সেখানে কমছে, এই আস্থাটা অর্জন করতে গভর্নমেন্ট ফেল করে। ভবিষ্যতে যখন আবার বাড়ানো দরকার হবে তখন বাড়াতে অত ইজি হবে তখন অবশ্যই, মানে ফিউয়েল প্রাইস যে অ্যাডজাস্টেবল এই বিশ্বাসটা মানুষের মধ্যে
আনার যে সুযোগ গভর্নমেন্ট একটা পেয়েছিল এই চান্সটা নিতে পারেনি। অসংখ্য ধন্যবাদ মোল্লা আমজাদ আপনাকে, সৈয়দ মিজানুর রহমান রাজু এবং মনোয়ার হোসেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও আজ সঙ্গে থাকার জন্য। আজ এখানে শেষ করছি, রাত দুইটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয়, যারা এখন মিস করছেন দেখতে পাবেন। আগামীকাল একই সময় আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।